যারা বিয়ে করো নাই, বিয়ের আগে 4-5টা করে প্রেম করবা। আরে আমি বলছি তো করবা, সমস্যা কি? ফতোয়া যা দেওয়ার আমি দিব, তোমার টেনশন করা লাগবে না। ফার্স্টার নিচে একটা প্রেম করবা না, ঠিক আছে? এবার কো বিয়ে করতে কি ফ্রেশ চাও না আনফ্রেশ? হ্যাঁ, আরো জোরে কর না, ফ্রেশ চাও তো। এবার ফ্রেশ দেওয়ার মালিক কে? আল্লাহ। একজনে বিয়ের আগে 10টা ফ্রেম করছে, আমি কই কারে বিয়ে করবি? কই একটারও করতাম না তো, বিয়ে করবি কারে? কই 100টা খুইজা ফ্রেশ দেখে একটা বিয়ে করবো। সে 1000টা খুইজা একটা বিয়ে করছে, 6 মাস পরে খবর পাই তার বউয়ে 20টা। তারে হ্যাঁ কিরে তুই 20টা? কয় আমনে মনে 10টা আইল লাগে, আমি 20টা হইছি। আমি যে করছি তুই জানোস কেমনে? কয় আপনার আল্লাহই তো বলেছেন পবিত্রের জন্য রাখা হয়েছে পবিত্রকে, অপবিত্রর জন্য রাখা হয়েছে অপবিত্রকে। নিশ্চয় আপনি অপবিত্র, তাই ফাইসনও অপবিত্র। এবার সে যায় নামাজে, কয় আল্লাহ তোমার কাছে চাইলাম, এটা কি দিলা, এটা কি দিলা? আল্লাহ কয় আমি কিতা করছি? তুই কি কোরআনে আমার হুকুম শুনস নাই? আল্লাহ কি হুকুম? বলে যে আমি বলেছি পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র। এখন থেকে ফ্রেশ চাও না আনফ্রেশ? পবিত্র চাও না অপবিত্র? পবিত্র। এখন থেকে মোবাইল বাইর করে যতবার সেটিং করবা, মনে মনে চিন্তা করবা আমারটাও কোনো না কোনো জায়গা। ৫টাকা কইতা 50টা করো আমগো কিতা, তুমি যদি চাও তোমারটাও 50টা করুক, আমাদের কোন আপত্তি, হুজুরের কোন আপত্তি, আলেমরা নিষেধ করবে না। তুমি যদি চাও তুমিও হাফ সেঞ্চুরি করো, তে হাফ সেঞ্চুরি করুক, খরগ নাম গীতা। আমরা তো বিয়ের মধ্যে শুধু বাট্টা খাইতে পারলো চলে, করিবানি না করিবানি? আর আজকে থেকে যখন কোন ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট ফাটাইবা, আমারটাও আজকে দিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কোনো একটা মাইয়ারে দেখবা সুন্দর লাগতেছে, আমার সামনে এখন যেটা যাইতেছে এটা কারো না কারো বউ, আমার বউ তো কারো না কারো বউয়ের মতো, আমার বউ তো স্কুল কলেজে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাইতেছে, আমি যেরকম অন্যের বউয়ের সামনে রাস্তায় দাঁড়াইয়া ইপটিজিং করতেছি, আমার বউরা মনে হয় কেউ গান শুনাই দিতাছে, খাইছে রে খাইছে। জান্নাত একটা ঘরের নাম নয়, আল্লাহর রহমতের নামই জান্নাত। আল্লাহ পাকের রহমত, রহমতের নামই জান্নাত। জান্নাত মানে একটা দালান নয়, জান্নাত মানে একটা ঘরের নাম নয়। আপনার রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। আপনার রবের রহমত যেখানে, জান্নাত সেখানে। তাই পৃথিবীর সমস্ত মানুষ শুয়ে থাকারকে বলা হয় কবর। আমাদের নবী যেখানে শুয়ে আছেন, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, বলে রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাহ কেন বলা হয়? বলে যখন আল্লাহর রহমত, রহমতুল লিল আলামিন শুয়ে আছে, যেখানে আল্লাহর রহমত সেটাই জান্নাতের টুকরা হয়ে যায়। যে সিজদায় আমি আছি, আমার রব আমি খুশি আছি, ওইটাই জান্নাতের জরিয়া। সেজন্য আমি সবাইকে একটা কথা বলবো, মনে রাখবেন আজকে থেকে 24টা ঘন্টায় 2টা মিনিট হলো আপনার রবের জন্য কিছু কাজ রাখবেন। আমি কিন্তু আপনাকে 5 মিনিট বলি না, 2টা মিনিট। এখন আপনি বলবেন রবের জন্য আমি কাজটা কিভাবে করব, আমি শুধু এতটুকু বলি, কোন জায়গায় আপনি টাকা দেন না? টাকা জোরে বলেন না, দেন না? একটা দেওয়ার সিস্টেম এমন, এটার মধ্যে একটু রিয়া চলে আসতে পারে, মানে দানবীর কইব। তাহলে আপনার দানও হইলো শেষও হয়ে গেল, কামের কাম কিচ্ছু হয়নো। তো এই কাজটা আপনারা কি ফেরেশতা দিছে না শয়তানে? শয়তানে শয়তান কি আছে না নাই? আছে, লাইগা আছে না নাই? আছে। তো তারা বস করবেন কেমনে? গালের ভিতর হাত ঢুকাইয়া তারা বাইর করতে পারবেন? তো তারা কেমনে মারবেন জানেননি? দেওয়া দরকার দেওয়াই দেওয়া হয়ে গেছে, জমাই জমা হয়েছে। মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, 10 গুণ করে আপনার রব 100 টাকা আবার আপনাকে ফেরত দিবে। আল্লাহ।